তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ, তুমি আর চ্যাটার্জি বাড়িতে কোনোদিনও যাবে না। ওই কথার বাঁধনটা দিয়ে তো তুই বেঁধে দিয়েছ আমাকে। মারো দেখতে, তোমার এই পঞ্চুদা তোমার জন্য কি কি করতে পারে দেখতে। কালচে বললে তুমি অনেকদিন হলো চাটুর্য বাড়ি থেকে বেরিয়ে এসছো, কোথায় ছিলে তুমি এতদিন? ভাই ওরে পঞ্চু, তোর দিদি ভাইকে কিছু খাওয়াবার ব্যবস্থা কর, মেয়েটার মুখ চোখের অবস্থা দেখেছিস একবার? ও অভিজিৎ, অভিজিৎ তুমি ভাত ভালো দেখিনি আজ, আর অনেকদিন পরে দুই ভাই বোন মিলে একবারে পেট পুড়ে খাও। হ্যাঁ আমি বরং গিয়ে দুটো ভাত চাপাই, আর তুই এক কাজ কর, তুই চট করে বাজারে গিয়ে একটু জ্যান্ত মাছ নিয়ে আয়, আমি ঝটপট একটু ঝোল ভাত রেঁধে দিই, তোরা দুজনে বসে খাবি কেমন? ও দিদি ভাই, তার আগে তুমি এই চাটুকু খাও দেখিনি, আমি এক্ষুনি ভাত চাপাই। তুই কোনো চিন্তা করো না পিসি, আমি এই বাজারে দৌড়ে যাব আর ছুটে চলে আসবো, জ্যান্ত মাছ নিয়ে আসবো। দেখো দিদি ভাই, নো প্রবলেম, পঞ্চু জ্যান্ত মাছ আনবে, এই যাবো আর আসবো। ঠাকুরের এ কি খেলা বলো তো ডাক্তার রায়চৌধুরী, আপনার সাথে যোগাযোগ হল, আপনি শায়নের চিকিৎসা করলেন, অথচ নন্দিনী যে আপনারই বাড়িতে রয়েছে এ কথাটা আমরা কেউ জানতে পারলাম না। সত্যি আমিও এর কোনো ব্যাখ্যা পাইনি। জানেন মিস্টার চ্যাটার্জি, আমার স্ত্রী আমাকে বহুবার বলেছে নন্দিনীর পরিচয় জানার জন্যে, ওকে কোথা থেকে এসেছে আমি কোনো গরজ দেখাইনি, ভেবেছিলাম সময় হলে ও নিজে থেকেই সব কিছু জানাবে। সব কিছু জানলাম ঠিকই, কিন্তু অনেক দেরি করে। সবই আমাদের ভাগ্য, আমার বা আপনার করার কিছু নেই। শায়নের চিকিৎসা করতে এসে যদি নন্দিনী পরিচয় জানতে পারতাম তাহলে এত বড় ঘটনা ঘটতো না। তবু একটা কথা না বলে পারছি না, কথাটা হয়তো স্বার্থপরের মতো শোনাবে, তবু বলছি। বলুন না। গোড়াতেই যদি সব কিছু জানতে পারতাম তাহলে নন্দিনীর মতো মেয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতাম আমরা। মিস্টার চ্যাটার্জি, নন্দিনীর সঙ্গে এতদিন কাটানোটা আমাদের কাছে স্বপ্নের মতো। জানেন, ও ছিল আমার একটা মেয়ের মতো। ওর ভালোবাসার মায়ের বাঁধনে যেভাবে ও আমাদের বেঁধেছে তা থেকে জীবনে কোনোদিনও মুক্তি পাবো কিনা আমরা জানি না। জানেন মিস্টার চ্যাটার্জি, শুধু শুধু আমাদের পরিবারেই নয়, পঞ্চগ্রামের প্রতিটা মানুষের কাছে ও আস্তে আস্তে প্রিয় হয়ে উঠেছিল। ডাক্তার রায়চৌধুরী, নন্দিনী ওরকমই, বড় বড় অভিমানী মেয়ে আমার।
আমার দুশ্চিন্তা হচ্ছে আপনার কথা মেনে যদি সায়নের বিয়ের দিন সন্ধেবেলা ও এসে থাকে, যদিও বিয়ের কথাটা জানতে পারে, তাহলে ও যদি কিছু না না আপনি দুশ্চিন্তা করবেন না, নন্দিনী ভালো আছে এবং আমার মনে হয় ও ধারে কাছেই আছে। হ্যাঁ, সায়নের অসুস্থতার খবর পেলেই ও নিশ্চয়ই চলে আসবে, নিশ্চয়ই। আমি আমি আর পারছি না ডাক্তার রায় চৌধুরী, বাবা কোথায় কিভাবে আছে তাও। মিস্টার চ্যাটার্জি, উমাশঙ্কর বাবু খানিকটা অভিমান করে কাজটা করে ফেলেছেন, তবে আমার বিশ্বাস নন্দিনী ফিরে এসেছে খবর পেলেই উনিও ফিরে আসবেন। আমরা আমরা তো সেটা ভাবছি, কিন্তু কিন্তু ভগবান কি আমাদের থেকে মুখ তুলে চাইবেন? ভগবান নিশ্চয়ই মুখ তুলে চেয়েছেন মিস্টার চ্যাটার্জি। দেখুন, না হলে এত বড় একটা দুর্ঘটনার পর আমি এভাবে ফিরে আসতাম না। আর আমি যদি আমার মাধবের মতো ফিরে না আসতাম, তাহলে আপনারাও নন্দিনীকে মৃত বলেই ভেবে বসতেন, তাই না? চলুন মিস্টার চ্যাটার্জি, শায়নকে একবার দেখে আসি। চলুন। জানো তো দিদি ভাই, পঞ্চু যখন চাটুজ্যে বাড়ি থেকে এলো, তখন সব সময় ওর মুখে তোমাদের কথা লেগে থাকতো। সব সময় বলতো, সায়ন দাদা আর দিদি ভাই, সায়ন দাদা আর দিদি ভাই। আমি বরং বলতাম, হ্যাঁ রে পঞ্চু, তোর সায়ন দাদার বউ, সে তো হবে তোর বৌদি ভাই, সে কি করে হয় তোর দিদি ভাই? তা পঞ্চু কি বলতো জানো? বলতো, না গো পিসি, সেটি হবার জো নেই গো, আমার মাতার ওপর অনেক আগে থেকেই বৌদি ভাই বসে আছে, সে হচ্ছে আমার অয়ন দাদার বউ। আর নন্দিনী দিদি ভাই, সে হচ্ছে আমার ও জন্মের নিজের মায়ের পেটের বোন। আর কি বলতো জানো? বলতো যে ও বাড়ির সঙ্গে ওর নাকি নারীর যোগ। তোমাদের সবার কথা বলতো গো দিদি ভাই, ওই বড়বাবু, সঞ্জু দাদা, পিসি দিদি, তারপরে ওই তিনটে ছোট ছোট বাচ্চা, কি যেন নাম, মন, মিঠু, মম। জানো তো, জানো তো পিসি, ওই ওই তিনটে বাচ্চা না আমাকে আমাকে খুব ভালোবাসতো। সারাক্ষণ কালি ওরা ওরা কাম্মা কাম্মা। অথচ আমার কপাল দেখো, শেষুক আমার কপালে শৈল না। ও বাড়ির সবার কাছে আমি আমি মরে গেছি, আমার শেষ চিহ্নটুকু ওরা ওরা মুছে ফেলেছে, ওরা সব কিছু মুছে ফেলেছে, ওরা ওরা আমাকে ভুলে গেছে পিসি, ওরা ভুলে গেছে। দিদি ভাই, মুখ্য মেয়ে মানুষ আমি, না জেনে আমি তোমাকে আঘাত দিয়ে ফেলেছি। তবে একটা কথা বলি দিদি ভাই, স্বামী স্ত্রীর বন্ধন এই বন্ধন ছেঁড়ার নয় দিদি ভাই,
এই বাঁধন জন্ম জন্মান্তরে প্রজাপতি ঠাকুর পর্যন্ত এই বাঁধন ছিঁড়তে পারে না গো। পিসি ও পঞ্চু, 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 তোর দিদি ভাই কি বলছে শোন, বলছে চাটুর যে বাড়ির সবার কাছে ও নাকি মরে গেছে, ওকে নাকি সবাই ভুলে গেছে। তুই জানা বাপ, একবার জানা চাটুর যে বাড়ি, একবার গিয়ে দেখে আয় না যে কে ওকে ভুলে গেছে, কে ওকে ভুলতে পেরেছে। যা বাবা, একবার যা শোনা, একবার যা। পঞ্চুদা, আমি কিন্তু তোমায় দিব্যি দিয়েছি, তুমি ও বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না। তুমি আর কখনো ও বাড়িতে যাবে না, যাবে না, তুমি ও বাড়িতে যাবে না, যাবে না। তোমার পুরনো বন্ধুকে চিনতে পারছো না শায়ন? চিনতে পারছো না তোমার পুরনো বন্ধুকে? মিস্টার চ্যাটার্জি, সায়নের ব্যাপারে আপনারা আমাকে কোনো কিছু লুকোবেন না, এটা আশা করতে পারি নিশ্চয়ই। এই আপনি কি বলছেন ডাক্তার রায়চৌধুরী? সায়নের ব্যাপারে কোনো কিছুই তো আপনার অজানা না। আপনারা দুজনেই আছেন, তাই একটা কথা বলছি, এর মধ্যে অন্য কোনো ডাক্তার দেখিয়েছেন ওকে, কিংবা কারো পরামর্শে টোটকা জাতীয় কোনো কিছু খাইয়েছেন সায়নকে? না, সেরকম কিছু তো হয়নি। গৌরী দেবী, ডাক্তারবাবু, আমি শানুর ব্যাপারে অনেক ভুল করেছি, নিজের বোধ বুদ্ধি বিসর্জন দিয়ে অন্যের কথা
যা ইচ্ছে তাই করে গেছি, কিন্তু যাই করেছি ওর ভালো ভেবে করেছি, মানে ওর ভালো হবে ভেবেই করেছি। তাই বলে ডাক্তারবাবু আমি অন্য কোনো ডাক্তারের ওষুধ বা টোটকা জাতীয় কিছু খাওয়াইনি, বিশ্বাস করুন। আমার ওষুধ ছাড়াও শায়নকে যে অন্য কিছু খাওয়ানো হয়েছে এটা আমি জোর দিয়ে বলতে পারি। দেখুন মিস্টার চ্যাটার্জি, আমার ওষুধে উন্নতি না হলেও এতটা অবনতি কখনোই হতো না। ও হ্যাঁ, আপনাদের ওই মায়াদেবী আছেন? না, মানে উনি একটু বাইরে গেছেন। আচ্ছা, ঠিক আছে, আজ আমি যাব। ডাক্তারবাবু, আমার আমার শানুর কি হবে তাহলে? চিন্তা করবেন না, শায়নের সব দায়িত্ব আমার, আমি কাল আবার আসবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবেন, এই মুহূর্তে শায়ন আর নন্দিনী আমার সঙ্গে জড়িয়ে গেছে, ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। ও হ্যাঁ, আমার দুর্ঘটনার দিন নন্দিনী বাবা মিস্টার পৃথ্বীরাজ মুখার্জি আমাকে ফোন করেছিলেন, সেদিন বোধ হয় কোনো কারণে ওনার মুডটা ঠিক ছিল না, ওনার ফোন নাম্বারটা আমার কাছে নেই, পারলে নন্দিনীর ব্যাপারটা কাইন্ডলি ওনাকে জানিয়ে দেবে। চলে কেসটা আমি অনেক আগেই করতে পারতাম, করিনি শুধু দুটো মানুষের মুখের কথা ভেবে। আমি ভেবেছিলাম যে আমি যেমন করে আমার ন্যানির জন্য চ্যাটার্জি বাড়ির মানুষগুলো সেইভাবে কি করেছে, তারা একটার পর একটা অন্যায় করেছে আমার মেয়ের। কেন বলছি তোমাকে সমস্ত কথা? আমি আর কি বা করতে পারতাম, একে আমি ভাই বোনেদের মধ্যে সব থেকে ছোট, তার মধ্যে ওই বাড়ির আশ্রিত। এর আগেও একবার অপমানিত হয়ে আমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, তাই চোখের সামনে অনেক অন্যায় দেখেও সব মুখ বুঝে সহ্য করেছিলাম। আসলে সরাসরি প্রতিবাদ করার সাহস হয়নি, রুমন প্রতিবাদ করেছিল কিন্তু ওকেও বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে।